একজন নাইমা ইসলাম, যিনি একটি অপরিকল্পিত পরিবারে অনেকগুলো ভাই বোনের মধ্যে বেড়ে উঠলেও পূর্ণ পথে না হেঁটে গড়েছেন একটি পরিকল্পিত পরিবার। আমরা 12 ভাই বোন, 9 ভাই 3 বোন, আর আমরা প্রত্যেকটি ভাই বোন সব দুটি একটা করে বাচ্চা নিয়েছি, এমনকি বড় ভাই তার মাত্র একটা মেয়ে। মুদ্রার অপর পিঠে অবস্থান দিনমজুর শাহজাহান মিয়ার। 3 মেয়ে 3 ছেলে, আল্লাহ দিছে, আমার কি করবো, ভাবছি বয়স হলে আমাকে দেখবে। তবে অজ্ঞানতা আর কুসংস্কারের বেড়াজাল থেকে ক্রমশ বেরিয়ে আসছে মানুষ, কারণ দোরগোড়ায় পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা। ছেলে হওয়ার পর একটা মেয়ের আশা, একটা মেয়ে দিছে আল্লাহ, তারপর থেকে আর বাচ্চা কাছে নেই। দুটো বাচ্চা, যেহেতু তার ছোট বাচ্চার বয়স 4 বছর, সে আপাতত আর বাচ্চা নেওয়ার তার চিন্তা নেই, সে কারণে তাকে বলছি নিমটানন যদি নেন তাহলে সেটা 3 বছরের জন্য আপনার কোনো ঝামেলা থাকবে না। বাচ্চা আর নিব না ভাই, অভাবে সংসার, ঘন ঘন বাচ্চা হওয়ার জন্য শরীর ভেঙে যাওয়া, বাচ্চার শারীরিক অসুস্থতা, তারপর ভালোভাবে বাচ্চা মানুষ না হওয়া, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণে এই অবস্থানে আসতে পেরোতে হয়েছে অনেকটা পথ। পাকিস্তান আমলের শোষণ আর বঞ্চনার হাত থেকে রেহাই পায়নি এই জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম, ফলে এদেশেরই একদল উদ্যমী ব্যক্তিত্ব 50-এর দশকে পূর্ব পাকিস্তান পরিবার পরিকল্পনা সমিতি নামে একটি সংগঠনের মাধ্যমে শুরু করেন জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম। যে আজকের যে সফলতা, তার পেছনে এপিবির একটা বিরাট অবদান রয়েছে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এই জনসংখ্যার সমস্যা একটা বিরাট সমস্যা বলে উপলব্ধি করেন, এবং উনি এই তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি জনসংখ্যা উইং একটা সৃষ্টি করেন। তারই ধ্যান ধারণাকে গ্রহণ করে 1976 সালে এই জনসংখ্যাকে 1 নম্বর সমস্যা বলে সরকার ঘোষণা করে। এই ব্যাপার আমরা গ্রামে গ্রামে বস্তিতে বস্তিতে ঘুরে দেখেছি যে কি অবস্থা এক একজনের, 4-5টা করে ছেলে মেয়ে, মায়েদের কোনো সিদ্ধান্ত নাই। এখন অবশ্য সমাজ সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন মেয়েরা ক্ষমতায়িত হচ্ছে, মেয়েরা নিজে উপার্জন করছে, এখন মেয়েরা পরিবারের সিদ্ধান্ত নিতে পারে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে সম্পদে পরিণত করার লক্ষ্যেই সরকার বাস্তবায়ন করছে নানামুখী কার্যক্রম। জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি মা শিশুর কিশোরীদের সুস্বাস্থ্য, যাতে করে তারা অল্প বয়সে বিয়ে না করেন, দুটি সন্তানের মধ্যে যে গ্যাপ, এই বিষয়গুলোকে নিশ্চিত করছে, যাতে করে একটি সুস্থ সবল কর্মক্ষম জাতি আমরা পেতে পারি। মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।